প্রেগনেন্সিতে মায়ের মন খারাপ বাচ্চার উপর কী ইফেক্ট পড়ে চলুন জেনে নেই। গর্ভস্থে মা বিষণ্ণতায় ভুগলে সেটা সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলে। গর্ভস্থে বিষণ্ণতার শিকার মায়েদের সন্তানের মস্তিষ্কের বিকাশ সঠিকরূপে হতে পারে না। বিষণ্ণতা গর্ভের শিশুর মস্তিষ্ক বিকাশে বাধা প্রদান করে। গর্ভস্থ শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। গর্ভস্থায় কখনো মন খারাপ বা দুশ্চিন্তা করবেন না। আপনার দুশ্চিন্তা বা মানসিক চাপ আপনার বাচ্চার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপের কারণে গর্ভবতী মহিলারা রক্তচাপ বেড়ে যায়, যার কারণে গর্ভবতীর মতো পরিস্থিতিও হতে পারে। এছাড়া প্রিম্যাচিওর বেবি হতে পারে, অর্থাৎ 37 সপ্তাহের আগেই বাচ্চা জন্ম হতে পারে। জন্মের সময় বাচ্চার ওজন কম হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার ফলে গর্ভবতী মহিলার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তার খিদে না হওয়ার প্রবণতা দেখা দেয় এবং এটি গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। গর্ভস্থ বাচ্চার পুষ্টি ও বৃদ্ধি ব্যাহত হয়, এতে কম ওজনের শিশু জন্ম নিতে পারে। এছাড়াও বিষণ্ণতায় ভোগা মায়েদের শিশুদের সাধারণত জন্মের পরে অন্যান্য শিশুর চেয়ে কম প্রাণচাঞ্চল্যপূর্ণ হয়। তারা অন্য স্বাভাবিক শিশুর মতো কথাবার্তা নড়াচড়া দেরিতে করে থাকে, তাই গর্ভস্থায় সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, গর্ভস্থায় আপনি যত হাসি খুশি থাকবেন আপনার গর্ভে সন্তান তত ভালো থাকবে। পরিশেষে একটাই কথা, আপনি সুস্থ থাকলে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন।